হ্যালো বন্ধুরা, শাহরিয়ার বলছিলাম। কেমন আছেন সবাই? এর আগে আমরা HTML 5 এর দুটো টিউটোরিয়াল নিয়ে কথা বলেছিলাম, যেখানে প্রথম যে টিউটোরিয়ালটা ছিল সেখানে আমরা আলোচনা করেছিলাম কনসেপ্ট অন HTML, HTML ট্যাগ অ্যান্ড অ্যাট্রিবিউট। এর কিছুদিন পর আমরা আরও একটি টিউটোরিয়াল দিয়েছিলাম, যেখানে আমরা আসলে HTML এর ব্লক লেভেল এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্ট, অর্থাৎ HTML এর যে দু ধরনের এলিমেন্ট আছে তাদের সম্পর্কে আলোচনা করেছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা আসলে আলোচনা করব যে আমরা যে কোডগুলো লিখছি যেই এডিটরে, সেই এডিটরগুলো, এর আগে আমি বলেছিলাম যে আপনারা যে যে এডিটরে ইউজ করবেন আমার কোনো আপত্তি নেই, আপনারা ইউজ করতে পারেন। এখানে অনেকগুলো আসলে টেক্সট এডিটর আছে তাই। আর আজকে আমি দেখাতে যাচ্ছি যে সাবলাইম টেক্সটকে আপনারা কীভাবে কনফিগার করবেন, এবং এটা একটা ক্রস প্ল্যাটফর্ম টেক্সট এডিটর, যেটা আপনি ম্যাক অপারেটিং সিস্টেমে, উইন্ডোজ অপারেটিং সিস্টেম কিংবা লিনাক্স অপারেটিং সিস্টেমে কাজ করাইতে পারবেন। পাশাপাশি এর পোর্টেবল ভার্সনও আছে। পোর্টেবল ভার্সনের সুবিধাটা হচ্ছে যে আপনি আপনার পেন ড্রাইভে হয়তো এটাকে ইনস্টল করে রাখলেন, যে কোনো মেশিনে এটাকে রান করে কাজ করতে পারবেন। ঠিক আছে, তো ডাউনলোড করবার জন্য প্রথমে আপনারা সাবলাইম টেক্সট .com এ ঢুকবেন। ঢোকার পরে সেখান থেকে আপনি ডাউনলোড বাটনে ক্লিক করলে সে অটোমেটিক আপনাকে এই পেজটাতে নিয়ে যাবে। এখান থেকে আপনি আপনার অপারেটিং সিস্টেম ভেদে, এবং অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে উইন্ডোজের এবং লিনাক্সের বিটগুলো আলাদা হয়, 32 বিট কিংবা 64 বিট। তো আইদার এইটাকে ইনস্টল করে নিতে পারেন আপনি আপনার মেশিনে, অথবা পোর্টেবলটাকে ইউজ করতে পারেন, এবং এর পরবর্তী কনফিগারেশনগুলো একই রকম। সো আমি আসলে পোর্টেবল ভার্সন কীভাবে কনফিগারেশন করবেন সেটা আমি একটু দেখাচ্ছি। আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি এটাকে। তো ডাউনলোড করে সাবলাইম নামে একটা ফোল্ডারের মধ্যে রেখেছি, মনে করেন যেটা আপনার পেন ড্রাইভ, এবং এর মধ্যে জিপ করা যে ফোল্ডারটা আছে সেটাকে আমি ফার্স্ট আনজিপ বা এক্সট্রাক্ট করে নিচ্ছি। এক্সট্রাক্ট, একটা ফোল্ডার ক্রিয়েট করলো, করার পর আপনার সামনে এসে হাজির হলো, এবং এখানে দেখতে পাচ্ছি যে আমরা বেশ কিছু ফাইল আছে, পাশাপাশি সাবলাইম আন্ডারস্কোর টেক্সট .exe নামে একটা ফাইল আছে। সো এটাই আসলে আমাদের সেই কাঙ্ক্ষিত ব্রাউজার। তো যদি ইনস্টল করা হয়তো তাহলে আপনি স্টার্ট বাটন থেকে সাবলাইম টেক্সট ইজিলি পেয়ে যাইতেন। আর আমি ইনস্টল যেহেতু করছি না এই মুহূর্তে, তাই পোর্টেবল ভার্সনটা কীভাবে রান করবো সেটা একটু দেখায়। যে এর উপরে ডাবল ক্লিক করে ওপেন করা যায়, তবে মাঝে মাঝে বেশ ঝামেলা করে। যদি না হয় সেক্ষেত্রে আপনি করবেন যেটা, সেটা হচ্ছে এর উপর রাইট ক্লিক করবেন উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে, অ্যান্ড দেন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। এতে অনেকগুলো ফিচারই ভালোভাবে পাওয়া যায়। একটু ওয়েট করি, দেখতে পাচ্ছি যে পুরো চলে এসছে। ওকে, আচ্ছা, সাবলাইম টেক্সট একটা পেইড টেক্সট এডিটর, তবে পেইড হইলেও এরা আপনাকে ফ্রি ব্যবহার করতে দেবে, যতদিন খুশি আপনি ফ্রি ইউজ করতে পারবেন, এবং সেক্ষেত্রে আপনার এখানে জাস্ট আনরেজিস্টার্ড কথাটুকু থাকবে। তো আমরা এখানে একটু কোড লিখবো, যে প্রথমে একটা ফাইল ক্রিয়েট করি। এর আগে আপনারা যে এই স্টেমুলের দুটো টিউটোরিয়াল ছিল সেখানে অলরেডি দেখেছেন যে ফাইল তৈরি করে কাজ করেছিলাম আমরা, এবং প্রথমেই যে কোনো ফাইল সেভ করি আমরা। সো কন্ট্রোল এস দেওয়ার পরে আমি সাবলাইমের মধ্যে হয়তো একটা ROCCT প্রজেক্ট নামে ফোল্ডার ক্রিয়েট করছি, এর মাঝে বলছি যে index.html একটা ফাইল ক্রিয়েট করলাম, HTML ফাইল। তো এইখানটায় আমি এক একে কোড লিখবো, HTML দেন এক এক করে লিখছি, অ্যান্ড দেন ভালো হইতো না আমি যদি এরকম করতাম যে কিছু একটা লিখলাম, ট্যাব প্রেস করলাম, একসাথে অনেক কিছু চলে এলো, দেখতে পাচ্ছি অলরেডি অনেক কিছু চলে এসছে। আমি অ্যাকচুয়ালি যেটা করেছিলাম যে HTML লিখে ট্যাব প্রেস করেছিলাম, একগাদা জিনিসপত্র চলে এসছে। আচ্ছা, চলে এলো, তারপরও এখানে ইন্টার প্রেস করছি, মাঝখানে এলো, ঠিক আছে, টাইটেল কিছু একটা দিলাম, পেজ। এবার এইখানটায় আসলাম, আসবার পরে বলছি যে H1 ট্যাব ইন্টার। সো সাবলাইম টেক্সটে বিল্ড ইন বেশ কিছু ফিচার আছে, লাইক আপনি কোনো একটা ট্যাগের শুধু নামগুলো লিখলেন, ট্যাব প্রেস করলেন, চলে এলো, ঠিক আছে। পাশাপাশি যদিও আমরা এখনও ক্লাস নিয়ে কাজ শুরু করি নাই কিংবা আইডি নিয়ে কাজ শুরু করি নাই, সেগুলোরও বেশ কিছু ফিচার আছে, ঠিক আছে। যেমন আমি ডিপ ডট দিলাম, দেওয়ার পরে বললাম যে বক্স, ট্যাব প্রেস করছি, অটোমেটিক সে দিয়ে দিচ্ছে। এর পাশাপাশি হয়তো আমি বলবো যে আর্টিকেল ট্যাব প্রেস করেছিলাম, ফার্স্ট টাইম নেয়নি, ইন্টার প্রেস করলাম, এলো, মাঝে মাঝে ছেড়ে যাচ্ছে। ওকে, আবার অ্যাঙ্কর ট্যাগ লিখে যদি আমি ট্যাব প্রেস করি সে বেশ কিছু ফিচার দিচ্ছে, অনেক ফিচারই আমরা পাচ্ছি। পাশাপাশি আমরা যদি আরও ফিচার এখানে অ্যাড করতে চাই এবং চাচ্ছেন যে আপনার একটা ইউএল থাকবে, তার মাঝে
10টা লিস্ট আইটেম থাকবে। এই ছোট একটা কোড লিখে ট্যাব প্রেসগুলো চলে আসবার কথা, কিন্তু সেটা আসছে না। তো আমরা আসলে কিছু এক্সট্রা ফিচার অ্যাড করব, করবার পরে দেখব যে এই ছোট ছোট শর্টকাটগুলো সুন্দর কাজ করছে। এবং আমি এখানে জাস্ট HTML লিখে ট্যাব প্রেস করছিলাম, এর পরবর্তী একটু পরে আমি HTML5 লিখে ট্যাব প্রেস করব, যেখানে দেখব যে HTML5 এর জন্য অনেক কিছু চলে এসছে। তো অনেক কথাই বললাম, এবার চলজের কনফিগারেশনগুলো কীভাবে করা যায়। তো অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেস যদি কেউ কাজ করে থাকেন, সেখানে প্লাগইন ইনস্টল দিয়ে কিছু এক্সট্রা সুবিধা ইউজ করা যেতে পারে। তবে সাবলাইম টেক্সটে এই প্লাগইনগুলোকে আমরা আসলে প্যাকেজ বলে থাকি। তো প্যাকেজগুলো কীভাবে ইনস্টল করব আমরা, প্রথমে টুলসে যাবেন, তারপরে ইনস্টল প্যাকেজ কন্ট্রোল। আবারও বলে রাখছি, আমি যদিও পোর্টেবল ভার্সন কনফিগারেশন দেখাচ্ছি, আপনার কম্পিউটারে ইনস্টল করা যে সাবলাইম টেক্সটও থাকবে তার কনফিগারেশনও এরকমই, ঠিক আছে? সো যে কোনো একটা দেখলে আপনার হয়ে যাচ্ছে। সো ইনস্টল প্যাকেজ কন্ট্রোলে ক্লিক করলাম, এখানে একটু আমরা ওয়েট করব, সে নেট থেকে বেশ কিছু জিনিসপত্র ডাউনলোড করবে এবং একটা পর্যায়ে সে একটা মেসেজ দেবে যে প্যাকেজ কন্ট্রোল সাকসেসফুলি ইনস্টল। ওকে, সো প্যাকেজ কন্ট্রোল ওয়াজ সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। এর পরবর্তী পোর্শন হচ্ছে যে আমরা এবার এই প্রিফারেন্স থেকে প্যাকেজ কন্ট্রোল এইখানটায় যাব। আসলে এই টুলস থেকে একটু আগে যেটা করলাম, এটা যদি না করতাম তাহলে এখানে প্রিফারেন্সে আমি এই জিনিসগুলো পেতাম না। ওকে, কোয়াইট ফাইন। সো এবার প্রিফারেন্স থেকে আমি প্যাকেজ কন্ট্রোলে গেলাম, যাওয়ার পর এখানে লিখবো INS, লিখে একটু ওয়েট করলে দেখতে পাবো ইনস্টল প্যাকেজ কন্ট্রোল। সো এখানে ক্লিক করছি, একটু ওয়েট করি, সে নেটে কানেক্ট হয়ে তার এনভায়রনমেন্ট রেডি করছে। সো এবার একটু আগে বলছিলাম যে HTML5 একটা আমরা প্লাগইনই বলি কিংবা প্যাকেজ কন্ট্রোলই বলি, সেটা অ্যাড করবো। সো এখানে আমরা সার্চ করছি HTML5। ওকে, সো জাস্ট ক্লিক, ওয়েট ফর আ ওয়াইল, ইনস্টলিং প্যাকেজ কন্ট্রোল, সে ইনস্টল করছে, চলে গেল, হয়ে গেছে। সো এবার যদি আমি HTML5 লিখে ট্যাব প্রেস করি, দেখেন আগের থেকে বেশ কিছু গোছালো, যেখানে সে মেটা ট্যাগ অ্যাড করেছে, লিঙ্কের একটা ঘর দিয়ে দিয়েছে এবং ভিতরে বেশ কিছু অংশ চলে এসছে। এবং অ্যাঙ্কর লিখে ট্যাব প্রেস করে এবার সে দুইটা সাজেশন দিচ্ছে আমাকে, আমি কি ইমেইলের জন্য নেব নাকি নর্মাল যে অ্যাঙ্কর ট্যাগ আছে সেটা আমি নেব। এবং সে অ্যাঙ্কর ট্যাগের সাথে অটোমেটিক টাইটেল অ্যাড করে দিয়েছে। সো এক্সট্রা অনেক ফিচার সে অ্যাড করে দিল HTML5 জন্য, কোয়াইট ফাইন। এরপরে আমি একটু আগে বলেছিলাম যে আমরা একটা লিস্ট আইটেম নেব, যেখানে 10টা লিস্ট আইটেম থাকবে। ওকে, সো 10 ট্যাব প্রেস করছি, কাজ করছে না। তো এগুলো শর্ট হ্যান্ড কোডিং মেথড। তো এইটুকু পাওয়ার জন্য আসলে আমাকে এবার ইমিট ইনস্টল দেওয়া লাগবে। তো ইমিট ইনস্টল দেবো কীভাবে, এই আগের মতোই, প্রথমে প্রিফারেন্সে যাব, যাওয়ার পরে প্যাকেজ কন্ট্রোলে যাব, দেন এইখানটায় লিখবো INS, অ্যান্ড দেন পেয়ে যাবো ইনস্টল প্যাকেজ, ক্লিক করব, একটু ওয়েট করার পরে এবার এখানে লিখবো EMMET, ইমিট, পেয়ে গেছি না? হ্যাঁ, সে একটা মেসেজ দিল যে প্যাকেজ কন্ট্রোল মেসেজ, ইমিট, থ্যাংক ইউ ফর ইনস্টলিং, ব্লা ব্লা ব্লা। সো একটু কেটে দিচ্ছি। তো এবার আমরা একটু লিখে দেখি, UL অ্যান্ড দেন গ্রেটার দেন সাইন LI ইনটু 10 প্রেস ট্যাব। কোনো পরিবর্তন এসছে, যেটা একটু আগে ছিল না। ইমিট ইনস্টল দেওয়ার পরে আমরা ফিচারটুকু পাচ্ছি, একটু আন্ডো করি। করার পরে আমি হয়তো এখানে আরও এক্সট্রা কিছু অ্যাড করতে চাচ্ছি, মেবি এর ভিতরে অ্যাঙ্কর ট্যাগ থাকবে, আইটেম, এবং এখানে ডলার সাইন দিলাম, দেখবেন যে সে কী করবে, প্রতিটাতে সিরিয়ালি 1 2 3 4 5 করবে। একটু ট্যাব প্রেস করি, দেখতে পাচ্ছি HREF HREF সবগুলোতে আইটেম 1 আইটেম 2 আইটেম 3 এভাবে একটা গেল। এবার হয়তো আপনি একটা ডিভ নেবেন যেখানে, আপনি একটা ডিভ নেবেন যেখানে ডট ক্লাস থাকবে, বক্স ডলার, অ্যান্ড আপনি হয়তো তিনবার চাচ্ছেন। ট্যাব প্রেস করি, সো আমরা ক্লাস দেখতে পাচ্ছি যে 1 2 3, বক্স 1 বক্স 2 বক্স 3, সে অটোমেটিক ক্লাস তৈরি করে দিয়েছে। সো আমি কী করেছিলাম অ্যাকচুয়ালি, ডিভ ডট বক্স হাইফেন ডলার ইনটু 3, তিনবার। তো দেখতে পাচ্ছি যে আমার এক্সট্রা ফিচার অ্যাড হলো। ওকে, এবার হয়তো আপনি CSS লিখবেন, যদিও আমরা CSS এখনও আসিনি, ইন ফিউচার আসবো, তখন CSS-এ আমরা অনেক কোডিং করব। তো CSS-এ কোডিং করবার সময় আমরা এরকম প্রিফারেন্স থেকে CSS নামিয়ে নেব, যাতে করে আমরা খুব দ্রুত কোড করতে পারি।
পরবর্তীতে আমরা যে কোয়েরি শিখবো সেখানেও এই প্যাকেজ কন্ট্রোল থেকে যে কোয়েরি যদি ইনস্টল দিয়ে ফেলি দেখবো যে খুব দ্রুত কোড করা যাচ্ছে, অ্যাকচুয়ালি সে অনেক সাজেশন দেয়। ওকে, তবে সবার কাছে একটা অনুরোধ থাকবে যে আপনারা এখানে অনেক শর্টকোট পাচ্ছেন, দ্যাটস কোয়াইট ওকে, তার মানে এই না যে আপনি সেই ট্যাগগুলোকে বুঝবেন না, জাস্ট লিখবেন আর ট্যাগ প্রেস করবেন আর পেয়ে যাচ্ছেন, নো নট লাইক দ্যাট, সেরকম করবেন না। আমার সবার কাছে অনুরোধ থাকবে যে ট্যাগগুলো নিয়ে কাজ করছেন আপনারা, এগুলো কেন করছি, কী পারপাসে করছি, এগুলোর আউটকাম কী, সেগুলো জেনে শুনেই আমরা করব, ঠিক আছে? তো কোডগুলো একটু এলোমেলো হয়ে আছে, এটা এলোমেলো হয়ে আছে, এটা এরকম হয়ে আছে, একটা সামনে চলে আসে, মাঝে মাঝে এরকম হয়ে থাকে অনেকের কোড, ঠিক আছে? আবার অনেকেই হয়তো কোড লিখবার সময় যেটা করে থাকে যে এক লাইনে কোড লিখে, লাইক এরকম যে ইউএল অ্যান্ড দেন এল আই, ভুলবশত, যদিও আমি এটা সাপোর্ট করি না, অ্যান্ড দেন মেবি সামথিং এরকম কিছু, তো আমি এটা সাপোর্ট করি না একদম, কারণ এই অর্ডারগুলো মেনটেন করা আসলে উচিত, ওকে, যাতে করে সহজে বোঝা যায় কোডগুলো। তো ভুলক্রমেও যদি এরকম হয়ে থাকে এদেরকে আমাদের সাজানো লাগবে। তো কীভাবে সাজানো যেতে পারে, এই এখানে একবার ক্লিক দেন ট্যাব, এখানে একবার ক্লিক দেন ট্যাব, এখানে একবার ক্লিক ট্যাব ট্যাব, বিরক্তিকর, ইয়েস। সো আমরা যদি কোনো অটোমেশন মেথড পেতাম যে কোনো একটা শর্টকোট আমি হয়তো এগুলোকে সিলেক্ট করছি অ্যান্ড কন্ট্রোল চেপে ধরে ওয়ান কিংবা আর চাপছি, সে অটোমেটিক ঠিক করে দিচ্ছে, এ ধরনের যদি অপশনগুলো পেতাম খুব ভালো হতো। তো অ্যাকচুয়ালি সেই ফিচারটাও সাবলাইম টেক্সট আমাদের দিয়ে থাকে, সেটা করবার জন্য আপনারা যেটা করবেন প্রথমেই সেটা হচ্ছে যে প্রিফারেন্সে যাবেন, যাওয়ার পরে এখান থেকে কি বাইন্ডে ঢুকবেন, ওকে, কি বাইন্ডে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা নতুন উইন্ডো চলে আসবে যেখানে এই পাশে এগুলো সে ডিফল্টভাবে দিয়ে দিয়েছে যে বিভিন্ন শর্টকোডগুলো আমরা যে ইউজ করছি বা সামনে আপনারা করবেন, যে কন্ট্রোল প্লাস ডাব্লিউ চাপলে কী হবে, ক্লোজ হবে কোডটা, আপনার পুরো সাবলাইম টেক্সটের সেই পেজটা, কন্ট্রোল এক্স কাট পারপাসে, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, যে কিবোর্ড শর্টকাটগুলো, ওকে। সো রিইনডেন্ট করবার জন্যে আমরা এখানে এই পাশে, এই পাশে বাম পাশে যেগুলো আছে সেগুলো সাবলাইম টেক্সটের নিজস্ব, আর ডান পাশে আমরা চাইলে নতুন করে লিখিয়ে দিতে পারি। সো ডান পাশেটা অ্যাকচুয়ালি ইউজার ডিফাইন, ঠিক আছে? তো এই পাশে আমরা এবার কিছু কোড লিখব, অ্যাকচুয়ালি পুরো কোডগুলো আমি লিখছি না, কোন এক জায়গায় লিখা আছে সেগুলো একটু দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, তো আমাদের কিভাবে .com নামে যে ওয়েবসাইটটা আছে এখানে আমি অলরেডি লিখে রেখেছিলাম যে অটো অ্যালাইন কীভাবে করবেন বা রিইনডেন্ট কীভাবে করে। এইখানে একটু নিচের দিকে আসবো আমরা, এইখানটাই কোড আছে, সেই কোডটা আমি পুরোটা কপি করছি, এক্সপ্লেন করছি, নট টু ওয়ারি, যে কোডগুলো আসলে কোনটা কী পারপাসে ইউজ করা হবে বা হচ্ছে। তো একটু আগে যেই কোডটা আমি কপি করেছিলাম সেই কোডটা আমি আবার আরও একবার দেখে নিই, এই কোডটা আমরা কপি করেছিলাম, রাইট ক্লিক কপি, সেটাকে আমরা এবার এই সেকেন্ড ব্র্যাকেট, আই এম সরি, থার্ড ব্র্যাকেট কিংবা সেই বলি থার্ড ব্র্যাকেট ক্লোজ এবং ওপেনের মাঝামাঝি অংশে বসিয়ে দেব, দিয়েছি। এবার একটু দেখি যেখানে আসলে কী লেখা আছে, কিস কোন কোন কিগুলো আমি চাপবো, এখানে কন্ট্রোল শিফট আর, এই কী চাপার পরে একটা কমেন্ট নেবে, কী কমেন্ট, রিইনডেন্ট কাকে, এবং সেক্ষেত্রে কী হবে, সিঙ্গেল লাইনগুলো ঠিক করে নেবে। তো আমি, কেউ যদি মনে করেন যে আপনি কিবোর্ড শর্টকাটটা একটু ভিন্ন রকম করবেন, আমার এখানে করা আছে কন্ট্রোল শিফট আর, দ্যাট মিনস কন্ট্রোল চেপে ধরে শিফট চেপে ধরে আর চাপলে সে কাজ করবে। কেউ যদি মনে করেন যে কন্ট্রোল শিফট ওয়ান করবেন তাহলে এখান থেকে ওয়ান দিতে পারেন, কন্ট্রোল অল্টার ওয়ান কেউ যদি করতে চান তাহলে এখান থেকে এএলটি দেবেন। তবে কোনো কিবোর্ড শর্টকাট তৈরি করার আগে দেখে নেবেন আপনি যেটা দিতে যাচ্ছেন সেটা অলরেডি ডিফল্ট কোনো শর্টকাট কি না, ওকে। সো কন্ট্রোল শিফট ওয়ান হিসেবে আমি রেখে দিলাম, দেওয়ার পরে আমি এবার এখানে ব্যাক করি, সেভ করে এসছে এটা অ্যাকচুয়ালি। এবার এখান থেকে এই পর্যন্ত এগুলোকে সিলেক্ট করলাম, করার পরে কন্ট্রোল শিফট কিবোর্ড থেকে ওয়ান প্রেস করছি, দেখেন ডেটাগুলো অটোমেটিক সাজিয়ে গেছে। আচ্ছা, এবার এই নিচের অংশগুলোকে ধরি, ধরার পরে কন্ট্রোল শিফট ওয়ান প্রেস করি, তারা অটোমেটিক রিইনডেন্ট হয়ে গেল। এটা খুব ভালো একটা ফিচার সাবলাইম টেক্সটের, ওকে। এরকম সাবলাইম টেক্সটের আরও অনেক ফিচার আছে, লাইক এখানে আপনি টেবিল ওপেন অ্যান্ড ক্লোজ করেছেন, হুট করে মনে হলো যে টেবিলের পরিবর্তে ডিভ নিলে বোধ হয় ভালো হইতো, তাহলে টেবিল এর উপর ডাবল ক্লিক করছে, সিলেক্ট হয়ে গেছে, কিবোর্ড থেকে আমি কন্ট্রোল চেপে ডি প্রেস করলাম, দেখেন পরবর্তী যে টেবিল সেটাকে সে ধরেছে, এবং এবার যদি আমি ডি আই ভি লিখি সে একসাথে দুটোকে চেঞ্জ করে দিয়েছে।
সো সাবলাইম টেক্সট অ্যাকচুয়ালি মাল্টি কার্সারও সাপোর্ট করে, তাই সুবিধাগুলো পাওয়া যায়। যেমন এইটা যে পেজটা তৈরি হয়েছে আমরা ইউএল করেছিলাম, ইউএল করার পরে হুট করে মনে হইলো যে না ইউএল না, আমি এটাকে ওএল করব, ধরলাম কন্ট্রোল ডি প্রেস করলাম, ওএল দুটো একসাথে চেঞ্জ হয়ে গেছে। আবার যদি এমন মনে হয় যে না এই সবগুলোকে আমি ইউএল ওএল এর মধ্যে রাখবো না, ডিপ ডিপের মধ্যে হয়তো আমি সবগুলোকে আলাদা আলাদা পি ট্যাগ করব, তাহলে ওএল সিলেক্ট করেছি। অ্যাকচুয়ালি যেটা ঘটে যে আমি এই পুরোটাকে ধরে যদি কন্ট্রোল ডি প্রেস করি এর কোনো মেসেজ সে খুঁজে পাচ্ছে না, এখানটায় দেখেন একটা স্ল্যাশ দেওয়া আছে ক্লোজিং ট্যাগ, তাই না? বাট আমি যদি এই ও এল অর্ডার লিস্ট জাস্ট ভিতরের অংশটুকু ধরে আবার কন্ট্রোল ডি প্রেস করি, সে আসলে এই ম্যাসিংটা এখানে কোথাও যদি পেতো তাহলেও ধরতো, এখানে পায়নি এখানে পেয়েছে বসিয়ে দিয়েছে। কথার কথা আমি এখানে ও এল কথাটা লিখে এলাম ভেতরে, এবার খেয়াল করবেন এখানে, ওকে। অ্যান্ড দেন আমি এখান থেকে এইটুকু সিলেক্ট করে কন্ট্রোল ডি প্রেস করছি, এবার সে ওইটাকেও ধরেছে এটাকেও ধরেছে। তো মাঝে মাঝে এই ধরনের প্রবলেম হতে পারে, কি করা যেতে পারে? এবার যদি আমরা এইটুকু ধরি যে ওএল অ্যান্ড ক্লোজিং কন্ট্রোল ডি পেয়ে গেছি আমরা, গুড। সো মাল্টিকার্স আমার অ্যাক্টিভ, এবার আমি এখানে লিখছি ডিভ, এবং বলেছিলাম যাবতীয় এলআইগুলোকে চেঞ্জ করে আমরা এবার স্প্যান করতে চাচ্ছি। তাহলে এইখান থেকে এই পর্যন্ত ধরি, এক দুই তিন চার পাঁচ ছয়, একটু দেখবেন আপনি দেখতে পাচ্ছেন তাই না? দেখবো 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 দেখবো, ওকে হয়ে গেছে। এবার লেফট অ্যারো কি একবার প্রেস করছি আমি কিবোর্ড থেকে, কার্সর সবগুলোর লেফটে চলে এসছে। দুইবার ডিলিট প্রেস করলাম, এল আই এবার নেই, এবার এস পি এ এন স্প্যান দিয়ে দিলাম অ্যান্ড কন্ট্রোল এস প্রেস করলাম, দ্যাটস ইট। তো বন্ধুরা ভালো থাকবেন, সাবলাইম টেক্সটের সিম্পল কনফিগারেশন দেখিয়েছি আমি, পাশাপাশি এর কিছু ফিচার দেখালাম। সামনে আমরা এই স্টেমলের কোডগুলো শিখতে শিখতেই পাশাপাশি আরও এর অনেক অ্যাডভান্টেজ ডে বাই ডে আমরা শিখব। ধন্যবাদ সবাইকে, আর আমাদের ভিডিও টিউটোরিয়ালগুলো ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর ভালো থাকুন সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।